ইউরোপের অন্যতম একটি দেশ মন্টিনিগো, যেটা বর্তমানে বাংলাদেশিদের সবচাইতে পছন্দের শীর্ষে অবস্থান করতেছে। এর কারণ হলো রোমানিয়া ভিসার এরকম সমস্যার কারণে মন্টিনিগো এবং কসোভো হলো সবচাইতে প্রেফার করতেছে বাংলাদেশিরা যারা আছে। তো আজকে আমরা কথা বলবো মন্টিনিগোতে আসলে ভিসা হতে কতদিন সময় লাগে, পারমিট হতে কতদিন সময় লাগে, অ্যাপয়েন্টমেন্ট নিতে কিরকম সময় লাগে, ভিসার রেশিও প্লাস স্যালারিটা কিরকম, কোন ধরনের জব পাওয়া যায়, সব বিষয়গুলো থাকবে আজকের ভিডিওতে। সো ভিডিওটি কেউ স্কিপ করবেন না, আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি মাহফুজ আছি, মাহফুজ ব্লগস অ্যান্ড ইনফোর পক্ষ থেকে। তো ইউরোপের অন্যতম একটি দেশ মন্টিনিগো, যেটাতে এখন বাংলাদেশের সবচাইতে বেশি মানে পছন্দের শীর্ষের মধ্যে আছে। কারণ আমরা বাংলাদেশিরা আসলে ইন্টারভিউটাকে খুব বেশি ভয় পাই, কারণ এটাতে রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যেহেতু ইংলিশে অতটা দক্ষতা আমরা অর্জন করতে পারিনি। তো এই কারণেই আসলে মূলত বাংলাদেশি যেসব ভাইয়েরা আছে তাদের সবচেয়ে পছন্দের শীর্ষের মধ্যে যে দেশটা এখন বর্তমানে খুব ইজি ওয়ে ইউরোপের মানে ট্রানজিট হিসেবে ব্যবহার করা, সেটা হচ্ছে মন্টিনিগো। তো এটার নিয়ে আসলে কথা বলবো। আসলে মন্টিনিগো ভিসা হতে কিরকম সময় লাগে বা ওয়ার্ক পারমিট হতে কিরকম সময় লাগে, এই বিষয়টা অনেকেই জানতে চাচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে মন্টিনিগোতে ভিসা হতে বা পারমিট হতে সময় লাগে 1.5 থেকে 2 মাসের মতো। এরপরে হচ্ছে আপনার 1 থেকে 2 সপ্তাহের মতো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সময় লাগতে পারে। তো অ্যাপয়েন্টমেন্ট বলতে আপনারা বলবেন যে হ্যাঁ ভাই, ইন্টারভিউ কি দেওয়া লাগবে? বাংলাদেশ থেকে যাওয়া লাগে না, এখন বর্তমানে যে পরিস্থিতিটা আছে, এখন পর্যন্ত আমি যে মুহূর্তটাতে ভিডিও বানাচ্ছি এখন পর্যন্ত আসলে ইন্টারভিউ না দিলেও হচ্ছে। আপনারা যখন আপনাদের পারমিট সহ দিবেন তখন কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু ভিসা হয়ে স্ট্যাম্পিং হয়ে আসবে। এই একটা সবচেয়ে বড় সুবিধা আছে এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য। আসলে রোমানিয়াতেও কিন্তু প্রথমে এই ধরনের অপশনটা ছিল, যদিও বাংলাদেশি যেসব ভাইরা গেছে তারা পালিয়ে চলে গেছে, যে কারণে কিন্তু আপনার এখন বর্তমানে রোমানিয়ান গভর্নমেন্ট কিন্তু খুবই স্ট্রিক্ট হয়ে গেছে। জানি না মন্টিনিগো কতদিন পর্যন্ত আসলে এরকম ইজি ওয়েতে আপনাদেরকে নেওয়ার ব্যবস্থা করে দিবে। তো যাই হোক, সেসব আলোচনাতে না যাই, এখন আসেন যে অনেকের মনের ভিতরে প্রশ্ন হচ্ছে যে ভাই আমি মন্টিনিগোতে জমা দিব, তো আসলে রেশিওটা কিরকম একটু যদি বলতেন। তো আসলে ভিসার রেশিওটা মন্টিনিগোতে এখন পর্যন্ত রেশিও আছে 80+ আপনাদের মানে ভিসার রেশিও আছে। যে মুহূর্তটাতে আমি ভিডিও করতেছি মানে আজকে পর্যন্ত আমার কাছে যা তথ্য আছে সেই অনুযায়ী 80%-এর উপরে আছে। তো চাইলে আপনারা, এটা খুব ভালো একটা রেশিও কিন্তু বলা চলে ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায়, আপনারা চাইলে কিন্তু এটাতে জমা দিতে পারেন। তো এটাতে জমা দিলে আপনাদের জন্য আসলে ভালোই হবে। অনেকে আসলে বলেন যে আসলে ভাই একটা ভালো এজেন্টের মানে হুদিস বলে দেন বা অ্যাড্রেস বলে দেন। তো আমি আসলে কোনো এজেন্টের রেফার করি না, তবে ছোট্ট একটা বুদ্ধি আপনাদেরকে দিতে পারি, জানি না আপনারা কতটুকু কাজে লাগাতে পারবেন। তো যেসব ভাইরা আসলে ই করতেছে বিএফএস এর মাধ্যমে মানে জমা দিতেছে, বিএফএস গ্লোবাল এর মাধ্যমে যারা সাবমিট করতেছে বা যারা মন্টিনিগোর জন্য অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে, তাদের কাছ থেকে আপনারা সাজেশন নিতে পারেন। অথবা দেখা যায় মন্টিনিগো যে আপনার গ্রুপটা আছে সেই গ্রুপের মাধ্যমে আপনারা কিন্তু এই বিষয়গুলো তথ্যগুলো জেনে নিতে পারেন, যে কিরকম মানে কোনো বিষয়ে তথ্য জানা থাকলে আপনারা সেখান থেকে কিন্তু খুব ইজি ওয়েতে জানতে পারেন। তো এখন আসেন যে আসলে ভিসার রেশিওটা তো বলে দিলাম আপনাদেরকে, এখন আসেন যে আসলে মন্টিনিগোতে কাজের চাহিদাটা কিরকম সেটা অবশ্যই আপনাদের জানা দরকার। কারণ দেখেন মন্টিনিগো কিন্তু দেশটা খুব বেশি দিন হয়নি স্বাধীন হয়েছে, এরপরও মোটামুটি তাদের কাজের চাহিদা যেটা বলবো, তাদের সবচেয়ে বেশি কাজের জন্য লোক লাগে হলো কনস্ট্রাকশনের মধ্যে। আপনারা দেখা গেছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই রেস্টুরেন্টে যাব, তো রেস্টুরেন্টে যাওয়ার জন্য ভাই রেস্টুরেন্টের আসলে বাংলাদেশ থেকে আমাদের এজেন্টগুলা মূলত বলে দেয় যে আসলে রেস্টুরেন্টের জন্য ভিসা করে দিবে। আসলে এত পরিমাণ রেস্টুরেন্টের ভিসা হয় না,
মন্টিনিগো কিন্তু আপনার দেখা যায় ট্যুরিজম একটা দেশ, মানে তাদের ট্যুরিস্টদের উপর নির্ভর করে থাকতে হয়। এরপরও যেটা মিনিমাম স্যালারি আমি সেটা আপনাদেরকে বলে দিই, মিনিমাম স্যালারি হচ্ছে 400 ইউরো, ঠিক আছে? কনস্ট্রাকশনের জন্য যদি আপনারা যান সেই ক্ষেত্রে দেখা যায় 450-500 ইউরো পর্যন্ত হয়। আমি বলতেছি না যে এই স্যালারিটাই ফিক্সড, একটু কম বেশি হতে পারে, তবে আমার তথ্য মতে এই পরিমাণ আসলে স্যালারিটা হয়ে থাকে। তো এটা আসলে মোটামুটি ভালো বলবো না, একবারে খারাপ যে সেটাও বলবো না, তবে বাংলাদেশ থেকে আমাদের এজেন্ট গুলা যে পরিমাণ টাকাটা নিচ্ছে সেই অনুযায়ী আসলে স্যালারিটা খুবই কম হয়ে যায়। এটা হলো আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনাদের মতামত আপনাদের কাছে। তারপরে দেখা যায় অনেক ভাইয়েরা দেখা যায় এটাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চায়, তাদের জন্য আসলে এটা ভিন্ন একটা বিষয়, তাদের কাছে এটা আসলে স্যালারিটা কিছুই না। তারা দেখা যায় 1 মাস থাকবে বা 15 দিন থাকবে, এরপর তারা চলে যাবে এই দেশ থেকে, তাদের টেন্ডেন্সিটা এরকম থাকে। কিন্তু যারা সাধারণ পাবলিক আছেন, যারা কিনা এই অ্যামাউন্টটা দিয়ে মন্টিনিগোতে যাওয়ার জন্যই তাদের অনেক কাঠ কয়লা পুরাতে হয়, তাদেরকে আমি বলবো যে আপনারা গেম দেওয়ার চিন্তা ভাবনা থাকলে, মানে মন্টিনিগো যে ওইখানে 6 মাস 1 বছর কাজ করেন, এরপরে দেখা যায় বুঝে শুনে আপনার যদি মনে হয় যে না আমার গেম দেওয়া উচিত, তাহলে আপনারা গেম দিতে পারেন। এটা হলো আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে? তো এই হলো আসলে বিষয়। এখন আসেন, আমাকে অনেক ভাইরা আসলে প্রশ্ন করেন যে ভাই মন্টিনিগোতে যাওয়ার জন্য বয়স সীমাটা আসলে কতটুকু হওয়া উচিত বা কতটুকু হলে আমরা যেতে পারবো, এই এই বিষয়টা আমাকে অনেক ভাইয়েরা প্রশ্ন করেন। তো এটা বিষয় হচ্ছে আপনি 18+ হলে আপনি মন্টিনিগোতে যেতে পারবেন, এটা নিয়ে কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে আপনি 18, আসলে যে কোনো দেশে ওয়ার্ক পারমিটে যদি আপনি যেতে চান সেই ক্ষেত্রে স্টুডেন্টদের হিসাবটা হচ্ছে আলাদা। যে কোনো দেশে আপনি যদি ওয়ার্ক পারমিটে যেতে চান তাহলে কিন্তু আপনার সর্বনিম্ন যে এজটা দরকার সেটা কিন্তু 18 থাকতে হয়। তো এটা আপনারা বুঝতেই পারতেছেন যে এটা বয়সটা কতটুকু লাগে। এটা হলো গেল একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনারা জানতে চাচ্ছেন যে আসলে ভাই মন্টিনিগোতে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে কিনা। হ্যাঁ ভাই, মন্টিনিগোতে যাওয়ার জন্য আপনার অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং সেটার অবশ্যই ভ্যালিড মেয়াদ থাকতে হবে। এমন না যে আপনি দেখা যায় জমা দিলেন, জমা দেওয়ার পরে আপনার সেটার মেয়াদ চলে গেল, সেই রকম কিছু করা যাবে না। তো অবশ্যই আপনি যে পুলিশ ক্লিয়ারেন্সটা জমা দিবেন সেটা অবশ্যই মেয়াদ থাকতে হবে, মেয়াদ থাকা অবস্থায় আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। এখন আরেকটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে, সেটা হলো ভাই টোটাল সময়টা বলেন যে কতদিন সময় লাগতে পারে। আসলে টোটাল সময়টা একে তো ডিপেন্ড করে আপনি যে এজেন্টের মাধ্যমে কাজ করাচ্ছেন সেই এজেন্টের উপর ডিপেন্ড করে, দ্বিতীয় আরেকটা বিষয় ডিপেন্ড করে, সেটা হচ্ছে যে যদি দেখা যায় এজেন্ট আপনি ঠিকঠাক মতো সবকিছু জমা দিল, তারপর আপনারা ধরে রাখতে পারেন 3 থেকে 5 মাসের মধ্যে আপনি ভিসা হয়ে ফ্লাইট করতে পারবেন, ঠিক আছে? তো এটা হলো সর্বোচ্চ 5 মাস সময়, যেটা আমি আপনাদেরকে বললাম এটা হচ্ছে সর্বোচ্চ একটা সময়। এই সময়ের মধ্যে আপনাদের মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে, যদি আপনার এজেন্টে ঠিকঠাক মতো কাজ করে। আর যদি দেখা গেছে অনেক সময় দেখা যায় কিছু কিছু ভাইদের দুর্ঘটনা হয়ে যেতে পারে, সেটা সেক্ষেত্রে 2-1টা ফাইল দেখা যায় একটু বেশি সময় লাগতে পারে, সেটা হলো ভাগ্যের উপর। সাধারণত 3 থেকে 5 মাসের মতো সময় লাগে, এরপরে যদি আপনার এজেন্টের কোনো গাফলতি থাকে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে। তো এই ছিল আসলে মোটামুটি আপনাদের জন্য মন্টিনিগো সম্পর্কে একটা বেসিক ধারণা। তো আসলে যারা যেতে চাচ্ছেন অবশ্যই আমি বলবো বুঝে শুনে তারপরে যাবেন। তো এই ছিল আসলে আজকের মতো ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আমি মাহফুজ, মাহফুজ ব্লগস থেকে, ব্লগস অ্যান্ড ইনফোর পক্ষ থেকে আল্লাহ হাফেজ।